আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে সকল বাংলাদেশি এবং সৌদি আরব প্রবাসী ভাই এবং বোনেরা এই মুহূর্তে দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আর একটি নতুন বিরতে আশা করি সবাই আল্লাহ সমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমি বাংলাদেশি ভাইদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ভিসা সংক্রান্ত আপনারা সবাই জানেন বাংলাদেশে প্রচুর ভিসা বর্তমানে রয়েছে অ্যাভেলেবেল কিন্তু সেগুলো বেশিরভাগই হচ্ছে আপনার সাপ্লাইয়ের বিষা আর এই বিষাগুলাকেই বিভিন্ন ভালো কোম্পানির বিষা এবং ফ্রি ভিসা নামে চালিয়ে দিচ্ছে যারা ভিসা সেল করে বা ভিসা বিক্রি করে হতে পারে কোনো ব্যক্তি অথবা কোনো এজেন্সির লোক কোনো ট্রাভেল এজেন্সির লোক অথবা ভিসা প্রসেসিং এজেন্সির লোক তারা এই বাজে ভিসাগুলোকে ভালো বিশা বলে ভালো কোম্পানির ভিসা বলে অথবা ফ্রি ভিসা বলে দালালরা সেগুলাকে চালিয়ে দিচ্ছে আর যার কারণে দেখা যায় প্রচুর বাংলাদেশি বাইরা সৌদি আরবে যাওয়ার পর তাদের কাজ নিয়ে সমস্যায় পড়ে তাদের স্যালারিটা নিয়ে সমস্যা পরে এমন কি দেখা যায় এয়ারপোর্ট থেকে যাওয়ার পর তাদেরকে বিভিন্ন জায়গাতে বিক্রি করে দেওয়া হয় বিভিন্ন লোকের মাধ্যমে তাদেরকে বিভিন্ন কাজের ভিতরে লাগানো হয় অথচ যে কথাগুলো বা যে কাজগুলো তাদের সাথে কন্ট্রাক্ট ছিল না আবার অনেক সময় দেখা যায় এয়ারপোর্টে যাওয়ার পর তাদেরকে রিসিভই করে না তো আসলে আপনাকে বুঝতে হবে যে আপনি যে বিষা দিয়ে যাচ্ছেন আসলে বিষয়টা কোম্পানি কিনা তা যাই হোক আমার মূল আলোচনা কিন্তু ওই দিকে না তো আমি আমি আপনাদেরকে যে বিষয়টা আজকে অবহিত করবো সেটা হচ্ছে যদি আপনারা ফ্রি বিষাতে যান সেক্ষেত্রে আপনারা আমেল মঞ্জিল সাওয়া খাস তারপর মাজরা তারপর হচ্ছে আপনার পাঁচ জনের নিচে যে আমেল সংখ্যার মহাসাগুলো রয়েছে এই ধরনের বিষয়গুলো দিয়ে বাইরে যাবেন এবং ফ্রি বিষয় হিসেবে কাজ করবেন যেটা আপনারা আমেল আইদি বড় মহাসাগুলোতে ওই বিষয় দিয়ে কাজ করেন যদিও সৌদি আরবে এখন আইন করা হয়েছে যে বিষয় দিয়ে যাবেন যে কাজে যাবেন সেই কাজে আপনাকে করতে হবে যে বিষয়ে আপনার যে এরিয়াটা থাকবে অর্থাৎ আপনার কফিল যেই এরিয়ার হবে কফিলের এরিয়ার কাজ করতে হবে আপনার যে বিশার মাইনাটা হবে মানে আপনার বিশার পেশাটা হবে সেই আপনার পেশার কাজ করতে হবে আপনি মাজরাতে গেলেন অথবা আপনি সাওয়াক খাজ বিশাতে গেলেন তো আপনার সাওয়াক খাজ বিশার মেন আপনার কাজটা হচ্ছে ড্রাইভিং করা এখন ড্রাইভিং করা বলতে কিন্তু যে কোনো গাড়ি চালানো বোঝায় না ড্রাইভিং করা বলতে আপনার কফিলের মানে আপনার সৌদির শুধু তার বাড়ির কাজের জন্য তার বাড়ির কাজের জন্য যে গাড়িগুলো চালানো হয় যেটি ইউজ করে বাসা জন্য শুধু সেই গাড়িগুলো আপনি চালাতে পারবেন আমেল মঞ্জিল বিষা বাসা বাড়ির ভিতরে কাজ করার জন্য যে বিষাগুলো হচ্ছে এগুলো হচ্ছে আমেল মঞ্জিল বিষা এই বিষয় গেলে এই বিষয়ে কাজ করতে পারবে ঠিক আছে এটা কিন্তু সৌদি আইন হয়েছে যদিও এই আইনগুলো হয়েছে তারপরেও দেখা যায় অনেক প্রবাসী ভাইরা লুকিয়ে লুকিয়ে বিভিন্ন জায়গায় কাজ করতেছে যদি খান সেক্ষেত্রে আপনাদেরকে দেশে পাঠাই দিবে আর হচ্ছে এভাবে কাজ করাটা যেহেতু এখন ইলিগেল বা সৌদি সরকার আইন করে ফেলছে এভাবে কাজ করতে পারবেন না কাজ করলে আপনাকে দেশে তো সেক্ষেত্রে আপনারা এই ধরনের বিষয়গুলো দিয়ে যেতে পারেন সৌদি আরবে কিন্তু আপনি অন্যান্য বিষা থেকে এই বিষয়টা উন্নত হবে মানে একটু ভালো হবে কারণ আপনি একটা আমেলাই দি বিষা দিয়ে গেলেন কিন্তু দেখা গেল সেটা বড় মোয়াছা সার তো যাওয়ার পর দেখা যাবে ফ্রি বিষয় হিসেবে আপনাকে বাইরে কাজ করতে হবে এবং সব কিছু আপনাকে নিজে বহন করতে হবে সেক্ষেত্রে প্রতি মাসে আমি একটা এভারেস্ট হিসাব দিয়েছিলাম আপনাদের আগের ভিডিওতে যে প্রতি মাসে আপনার মিনিমাম পনেরো সরিআাল বাদ দিতে হবে পনেরো সরিওল বাদ দেওয়ার পরে এরপরে আপনি যেটা ইনকাম করবেন সেটা আপনার থাকবে আপনার নিজের ইনকাম থাকবে বা নিজের হাতে থাকবে আপনি যেটা বাড়িতে পাঠাতে পারবেন আর নিচে হলে কিন্তু আপনার জন্য সমস্যা হবে কিন্তু এই যে বিষয়গুলোর কথা বললাম অথবা পাঁচজন বা পাঁচজনের নিচে বিষয় এই ধরনের বিষয়গুলোর খরচ খুব কম অতএব আপনারা যদি ফ্রি যান তাহলে এই দিয়ে সৌদি আরবে যেতে পারেন কিন্তু আপনারা সবাই জানেন যে সৌদি আরবে কিন্তু এখন যে আইন করা হয়েছে এই আইনগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই মানতে হবে শ্রম আইন তারপর রেসিডেন্সি আইন তারপর সীমান্ত আইন সহ চারটা আইন রয়েছে যে আইনগুলো প্রণয়ন করা হয়েছে অতএব আপনি যে বিষা দিয়ে যান না কেন ওই বিষার কাজ ব্যতীত আপনি অন্য কোনো কাজ করাটাই হচ্ছে ইলিগেল আপনি যাবেন সাওয়াক আছে আপনাকে সাওয়া কাজ করতে হবে ড্রাইভিং এর কাজ করতে হবে বাট সব ড্রাইভিং না আপনার বাসাবাড়ি আপনার কোফিলের ড্রাইভিং ড্রাইভার হিসেবে কাজ করতে হবে তো এই বিষাগুলো দিয়ে আপনি কিন্তু বাইরে কাজ করতে পারেন রিক্সার উপর আমি আপনাদেরকে রিকমেন্ডেড করি না যে এই বিষাগুলো দিয়ে আপনি সৌদি হবে যান কিন্তু ওই আমেলাইদি থেকে বড় মুয়াসাসার বিষা থেকে যেগুলো আপনি ফ্রি ভিসাতে সৌদি আরবে যাবেন যাদের যেগুলো আকামা খরচ অনেক আসবে আট হাজার রিয়াল নয় হাজার রিয়াল কফিলের ফায়দা অনেক টাকা আসবে তার চেয়ে এই ভিসাগুলো ভালো চার থেকে পাঁচজন মাস আমেলের মাস আসতে দিয়ে যাবেন এগুলো আমেলাই দিই এগুলো দিয়ে যান সমস্যা নেই তারপর গৃহ সংক্রান্ত বিষয়গুলো দিয়ে যান এই ধরনের বিষয়গুলো দিয়ে গেলে আপনার খরচ কম হবে খরচ কম হবে দরা খেলে দেশে তেমন একটা এফেক্ট পড়বে না আর হচ্ছে যে ওই বিষয়গুলো দিয়ে যদি যান আমেলাই দিয়ে বড় মহাশাসা বিষয়গুলো দিয়ে যান সেক্ষেত্রে আপনার প্রতি বছর আকামা বানাতে অনেক খরচ হবে আকামা বানাতে পারবেন না যার কারণে ওইগুলো থেকে তুলনামূলকভাবে এই বিষয়গুলো ভালো আমি আপনাদেরকে বলি না যে আপনারা এই বিষয়গুলোতে যান বা এই বিষয়গুলোতে যান কিন্তু সৌদি আরবে এটা আপনাদেরকে অবশ্যই রাখতে হবে তো সবচেয়ে বেটার হবে যদি আপনি কোনো ভালো একটা কোম্পানি যাচাই বাছাই করে সৌদি আরবে যেতে পারেন তখন হচ্ছে আপনার জন্য ভালো হবে আপনার লাইফটা সুন্দর হবে মাসে মাসে একটা স্যালারি পাবেন যদিও সেটা কম হবে কারণ ফ্রি লোকেরা অনেক টাকা ইনকাম করে বাট তাদের খরচটাও অনেক বেশি যেটা আপনাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম একটা ফ্রি বিষা লোকের কত খরচ হয় মাসিক এবং বছরে কত খরচ হয় এবং কত টাকা ইনকাম হলে কত টাকা আপনার থাকবে সেটা নিয়ে একটা আমি সেপারেট ভিডিও করেছি যারা ফ্রি বিষয়তে আসতে চান বা আসার জন্য চিন্তা ভাবনা করে রাখছেন তাদের জন্য আমি বলতেছি আপনারা ওই ভিডিওটা ফলো করেন ওই ভিডিওটা দেখেন আমার চ্যানেলে আছে ওই ভিডিওটা দেখলেই আপনি ক্লিয়ার হতে পারবেন কত খরচ হয় একটা ফ্রি বিষার লোকের অতএব আপনারা যদি ফ্রি ভিসাতে যান মনে রাখবেন আপনাদের যে কাজ এই কাজ করতে হবে এর বাইরে কাজ করলে সেটা হবে ইলিগেল এবং আপনাকে ধরতে পারলে প্রশাসনের লোক দেশে পাঠিয়ে দিবে আশা করি আপনারা বুঝতে পারছেন আর তুলনামূলকভাবে যদি আমি তুলনা করি বড় মহাসার ভিসাগুলা আর হচ্ছে গৃহ সংক্রান্ত ভিসা আর হচ্ছে পাঁচ জনের নিচে আমেল সংখ্যার মহাসার ভিসা ওই বিষয় এই দুইটার তুলনা করলে এটা হচ্ছে এটা ভালো কারণ হচ্ছে ছোটো যে জনের নিচে যেই আমেল সংখ্যা মহাশা এটা আর হচ্ছে গৃহ সংক্রান্ত বিষয় এগুলার খুব কম খরচ আছে আসে এগারোশো রিয়ালের ভিতরেই আপনার ইন্স্যুরেন্স সহ হয়ে যায় আকামা খরচ এই জন্য আপনারা যারা আসতে চাচ্ছেন এগুলোতে আসতে পারেন কিন্তু সবচেয়ে ভালো হয় আপনার শিরকাতে আসার চেষ্টা করবেন আর অবশ্যই শিরকাতে আসার জন্য বা কোম্পানিতে ভালো কোম্পানিতে আসার জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কোম্পানির যাচাই করা আপনারা জিনিসটা যাচাই করেন না বিদে আপনারা যাওয়ার পর কান্নাকাটি করেন এবং বলেন ভাই সাপ্লাই কোম্পানিতে পড়ে গেছি এই সমস্যা এই সমস্যা তো পোহাতে হবে না আপনাকে যদি কোম্পানিটা যাচাই করে যান তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ